13 ডিসেম্বর 2022 সকাল 6টা 56 মিনিটে আমরা ট্রেন নাম্বার RJ 668 ধরে সালসবার্গ সেন্ট্রাল স্টেশন থেকে ইনসব্রুক যাত্রা করলাম এবং সকাল 8টা 46 নাগাদ ইনসব্রুক পৌঁছলাম। এখন সালসবার্গের তাপমাত্রা -13 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আমরা 6 লেয়ারের কাপড় দিয়ে নিজেদেরকে জড়িয়ে নিয়েছি। এখন ইনসব্রুকের তাপমাত্রা -16 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা রয়েছি সালসবার্গে, ইনসব্রুক যাচ্ছি, এখন এখানে -13, আর ইনসব্রুকে যাচ্ছি আই থিঙ্ক ওখানে -16। সব জমে যাচ্ছে, বাট মজাও লাগছে। তো এখন ট্রেনটা আমাদের একটু ডিলেড আছে, বিকজ স্নো আছে ট্র্যাকসে, তো স্নোটা ক্লিয়ার করছে, আর এখান থেকে সোজা ইনসব্রুক ডিরেক্ট ট্রেন। আমরা সকাল 8টা 46 মিনিটে ইনসব্রুক পৌঁছলাম। মারিয়া থেরেসিয়ান রাস্তায় আমাদের হোটেল গোল্ডেন ক্রোন স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে। আমরা আমাদের ট্রলি লাগেজ নিয়ে হোটেলে হেঁটেই চলে গেলাম। হোটেলে ঢুকতে আমরা আমাদের বাঁ দিকে ট্রায়াম্ফল আর্চ দেখতে পেলাম। আমরা আমাদের মালপত্র আমাদের রুমে রেখে হোটেলের ডাইনিং হলে বুফে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে অনেক সুস্বাদু ও লোভনীয় খাবার ছিল। প্রাতরাশের পর আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এসে 3 নম্বর ট্রাম ধরে মার্কেট প্লেসে গেলাম এবং ইন নদীর উপর ইনব্রুক ব্রিজ পর্যন্ত হেঁটে গেলাম। আমরা নদীর তীরে বিখ্যাত রঙিন বাড়িগুলির সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেলাম। আমরা তারপর প্রায় 250 মিটার হেঁটে ইনসব্রুকের পুরাতন শহর অলস্টাট পৌঁছলাম। এখানে সহজ হাঁটা দূরত্বের মধ্যে অসংখ্য ঐতিহাসিক এবং অসাধারণ স্থাপত্য রত্ন দিয়ে ভরা। Thank you.
আমরা পুরনো শহরের গলিতে গলিতে ঘুরলাম। আমরা ইম্পেরিয়াল প্যালেস বা হফবার্গ দেখলাম। চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে প্রাসাদটি আর্কডিউক সিগমুন্ড দ্য রিচ দ্বারা নির্মিত হয়েছিল। আমরা বিরাটকায় ক্রিসমাস ট্রি, প্রাক্তন বারোক গির্জার উর্সুলিন হাল এবং অন্যান্য সুন্দর সুন্দর ভবনগুলি দেখতে দেখতে ঘুরছিলাম। আমরা বিখ্যাত গোল্ডেন রুফ বা গোল্ডেনস ডাক দেখলাম। এটি একটি ছোট বারান্দার ছাদ যেটাকে 2657টি ফায়ার গিল্ডেড কপার টাইলস দিয়ে সাজানো। ইনসব্রুক পুরাতন শহরের সবচেয়ে বড় আকর্ষণ এটি। ঐতিহাসিক কেন্দ্রের কেন্দ্রস্থলে গোল্ডেন রুফটি 1500 সালে সম্রাট ম্যাক্সিমিলিয়ান এক দ্বারা নির্মিত হয়েছিল। তখন থেকে এটি ইনসব্রুকের প্রতীক হয়ে উঠেছে। খুব কাছেই ছিল হেলব্লিং হাউস, যেটি বারোক শৈলীর একটি ভবন। তারপর আমরা ইনসব্রুক সিটি টাওয়ার বা স্ট্যাট টান দেখলাম। এরপর আমরা ইনসব্রুকের ক্রিসমাস বাজার ঘুরতে বেড়ালাম। এখানে হাতে তৈরি লোভনীয় সব খাবার দাবার এবং হাতে তৈরি ঘর সাজানোর জিনিসপত্রে ভর্তি দোকানগুলো। এরপর আমরা হাঙ্গারবার্গ ফানিকুলার স্টেশন পর্যন্ত হেঁটে গেলাম এবং সেখান থেকে ফানিকুলারে চেপে নর্ডগেট স্টেশনে গেলাম। বিখ্যাত স্থপতি জাহা হাদিদ দ্বারা ডিজাইন করা হাঙ্গারবার্গ ফানিকুলার স্টেশনগুলি ইনসব্রুক শহরের দৃষ্টিনন্দন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আলপাইন অঞ্চলের সবচেয়ে আধুনিক স্থাপত্যের নিদর্শন এই স্টেশনগুলি। মাত্র 4 মিনিটে আমরা হাঙ্গারবার্গে পৌঁছে গেলাম। নর্ডগেট কেবল কার স্টেশনটি হ্যারমান বুল স্কোয়ারে নর্ডগেট ফানিকুলার স্টেশন থেকে মাত্র 1 মিটার দূরে। নর্ডগেট অস্ট্রিয়ার বৃহত্তম প্রাকৃতিক উদ্যান করওয়েন্ডেল নেচার পার্কের একটি অংশ। এখান থেকে আমরা কেবল কারে চড়ে সিগ্রুক স্টেশন হয়ে হাফেলেকার স্টেশনে পৌঁছই এবং এটি ইনসব্রুকের সর্বোচ্চ পয়েন্ট। 7401 ফুট উঁচুতে অবস্থিত এটি একটি চিত্তাকর্ষক দর্শনীয় স্থান। কেবল কারে হাফেলেকার যাত্রা নিজেই একটি অপূর্ব অভিজ্ঞতা যা কেউ কখনো ভুলতে পারবে না। এখান থেকে শহর এবং পাহাড়ের প্যানোরামা দেখা একটি অনন্য অভিজ্ঞতা। Thank you.
হাফেলেকারে কিছুক্ষণ কাটিয়ে আমরা ইনসব্রুক পুরানো শহরে ফিরে আসি। শাটল বাসে করে ওয়াটেন্সের সরবস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডসে যাই, সেখানকার জাদুঘর পরিদর্শন করি এবং তারপরে ইনসব্রুকে ফিরে আসি। আমরা একটি রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার খেয়ে আমাদের হোটেলে ফিরে যাই। সরবস্কি ক্রিস্টাল ওয়ার্ল্ডস পরিদর্শন আমাদের পরবর্তী পর্বে একটি পৃথক ইউটিউব ভিডিওতে দেওয়া হয়েছে। এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমাদের ভ্রমণ সম্পর্কে আরও তথ্য এবং ট্রেন বাস বুকিং, হোটেল বুকিং, বাজেট রেস্তোরাঁ, সুপারমার্কেট ইত্যাদির লিঙ্ক পেতে অনুগ্রহ করে তথ্য বা বিবরণ বিভাগে যান।